প্রথমে এই লোকটিকে ডাব কাটে, তারপর দাঁড়িয়ে রেখে ডাবটি নিয়ে হাতির কাছে আসে। তখন হাতিটার মুখটি বড় করে খোলে, লোকটি ডাবটি নিয়ে হাতির মুখের ভিতরে দিয়ে জল খাওয়াতে থাকে। কিছুক্ষণ পরে ডাবের জল শেষ হয়ে গেলে লোকটি হাতির মুখ থেকে ডাবটি বের করে আর দেখে তার ভিতরে শাঁস আছে। তখন লোকটি ডাবটি নিয়ে পুরোটাই হাতির মুখের ভিতরে দিয়ে দেয়। হাতি মনের আনন্দে সেই ডাব থেকে শাঁসগুলি খেতে থাকে। বন্ধুরা, এই পশুপ্রেমিকের জন্য একটা লাইক দেওয়া উচিত।